টানা ছ দিন পর বিশ্বে আবারও দেখা দিয়েছে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। একই দিনে 30,24,000-এর বেশি আক্রান্ত ও 8,000-এর বেশি মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। 24 ঘন্টায় ফ্রান্স ও ইতালিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বে এখনও করোনা মহামারী শেষের দ্বার প্রান্তে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইউরোপীয় মেডিসিন এজেন্সি জানিয়েছে mRNA প্রযুক্তি করোনা ভ্যাকসিনগুলো গর্ভাবস্থায় ব্যবহারের জন্য নিরাপদ।